আমারও মরার কানে, আমারও মনে হচ্ছে সে কেমন মানুষ। রাগটা কখন কবি নজরে বন্দি করে দিলাম, কিন্তু আমার সেটা কাজ করতো, পড়াশোনা করতো, ইংরেজি কোচিং করতো, আমার আবার ইংলিশে কথাবার্তা সে বলতে পারতো। সর্বদিক দিয়ে আবার আমার ছেলে জেলার রূপে গুলে সর্বদিক দিয়ে আমার ছেলে পারদর্শী দিল। আমার জন্য ঘরের বাবা ছেলে ওমার, আমার ঘরে ছেলে ওমার, আমি আজ পর্যন্ত বলতে পারি আমার সন্তানে আমার জন্য সবসময় আমার সহযোগিতা করতো।
সব কাজে আমার সহযোগিতা খুব বড়। এখন মনে হয় আমার সহযোগিতা হেই করতেছে, কেন বলে আমি তার কাজ কমি করতে পারতাম না। তার বাবা তো পারে না, তার বাবা তো তিন ডাউরিয়ানের চারটারে ধরি কাজ কিনে তিন ডাউরিয়ান। এই পরিস্থিতিতে আমার সংসার জানা এই পরিস্থিতি সব আছে। আমি খুব ক্ষতিগ্রস্ত, আমার উমর মরাতে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। এই জন্য আমি এই সরকারের কাছে আমার উমর হকার বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিশে জুলাই শনিবার আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এক ছেলে এক মেয়ে রাখে। আমার ছেলে মেয়ের এই পৃথিবীতে কেউ নাই। আমি আমার স্বামী আমি বিচার চাই। আমার ছেলে মেয়ের দায়িত্ব নেবার কেউ নেই। আমি বলতে পারতেছি না, একটাই কথা শুধু বলবো, আমার স্বামীর আমি বিচার চাই। তাকে শেখ হাসিনাকে দেশে আনি, বিচার করা হোক। আমার স্বামীর আমি শুধু বিচার চাই, এইটুকুই আমি বলতে পারবো। আসসালামু আলাইকুম।